আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজ দেখাবো নোনা ইলিশ রান্না করার একটি সহজ পদ্ধতি এবং এই নোনা ইলিশ কীভাবে পরিষ্কার করতে হয় এবং কাটতে হয় কিভাবে সেই পদ্ধতিটাও আমি আমার ভিডিওতে দেখিয়ে দেব, আশা করি ভালো লাগবে। তো আমি নোনা ইলিশ কিনে নিয়ে আসলাম। আমি এর চেয়ে বড়ো আর নোনা ইলিশ পাইনি। এবার প্রথমত নোনা ইলিশটা কেটে নিচ্ছি এবং কাটার কাজটি আমি কিচেনের যে সিজারগুলো থাকে সেই সিজারের সাহায্যে কাটছি এবং প্রথমে আমি লেজের অংশটা কেটে নিচ্ছি। এবার কাটাগুলো সিজারের সাহায্যে কেটে নিচ্ছি। এবার মাছগুলো টুকরো করে নিচ্ছি এবং পুরো কাজটি আমি কিচেনের সিজার দিয়ে করছি। আর এইভাবে সিজার দিয়ে করলে বেশ সুবিধা হয়, ইলিশটা যেহেতু শুটকি করার সময় খুব বেশি একটা পরিষ্কার করা হয়নি, মোটামুটি আস্ত অবস্থায় শুটকি করা হয়েছিল। তো ইলিশের পেটের মধ্যেও কিন্তু সম্পূর্ণ ময়লা রয়ে গেছে, সেগুলো সিজার এবং হাতের সাহায্যে বেশ ভালো মতো করে পরিষ্কার করে নিতে হবে। নোনা ইলিশের কাটার কাজটা এবং পরিষ্কারের কাজটা একটু সময় নিয়ে করতে হয়। তো এবার আমি মাথার অংশগুলো কেটে নিচ্ছি এবং মাথার ভিতরের যেই অংশগুলো আছে সেই অংশগুলো ফেলে দিচ্ছি, কারণ এই অংশগুলোতে বেশ ময়লা আবর্জনা থাকে যেগুলো পরিষ্কার করলে খুব সহজে পরিষ্কার হতে চায় না। তো এই অংশগুলো ফেলে দেওয়াই ভালো। সম্পূর্ণ মাছ এবং মাথা পরিষ্কার করা পারফেক্টলি হয়ে গেছে। এবার কুসুম গরম পানি দিয়ে প্রথমে বেশ ভালো মতো করে ধুয়ে নিচ্ছি। আর এইভাবে কুসুম গরম পানি দিয়ে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এবার মাছগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। নোনা ইলিশ আস্ত রান্না করা থেকে এইভাবে ছোট ছোট করে টুকরো করে রান্না করলে কিন্তু খেতে বেশ ভালো লাগে। তো আমি ইলিশগুলো ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এবং মাথার অংশ লেজের অংশ সবই বেশ ভালো মতো করে টুকরো করে নিচ্ছি এবং আবারও কুসুম গরম পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। এবং পানিটা যখন ঠিক এমন সাদা দেখাবে তখন বুঝে নিতে হবে মাছগুলো পারফেক্টলি ধোয়া হয়ে গেছে। এবার চলে এলাম রান্নার কাজে। আর রান্নার কাজটা আমি নর্মাল সয়াবিন তেল দিয়ে করছি এবং তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি। প্রায় 1/4 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি এবং পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি লাগছে। পেঁয়াজটা বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে এবং পেঁয়াজের কালার যখন খুব সামান্য চেঞ্জ হবে তখন দিয়ে দিচ্ছি আদা বাটা। আর আদা বাটা এখানে 1/2 চামচে দিয়ে দিলাম এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি 1/2 চামচ। এই আদা রসুন কিন্তু পেঁয়াজের সঙ্গে বেশ ভালো মতো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং জিরার গুঁড়ো আর খুবই অল্প পরিমাণে লবণ। এবার সামান্য পানি দিয়ে মশলাটা বেশ ভালো মতো করে কষিয়ে নিতে হবে। যেহেতু নোনা ইলিশ এখানে কিন্তু লবণ দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু আমি যেহেতু মাছটা অনেক ভালো মতো করে পরিষ্কার করেছি তো লবণটা কিন্তু ম্যাক্সিমাম চলে গেছে। এবার মশলাটা বেশ ভালো মতো করে কষানো হলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এবং মাছটা কিন্তু এই মশলার মধ্যে বেশ ভালো মতো করে কষাতে হবে। এবং এই নোনা ইলিশ ঝাল হলে ভালো লাগে, তো আমি ঝালের জন্য আরও কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। ফ্রেশ ইলিশ মাছ রান্না করার সময় কিন্তু এত বেশি মশলা দেওয়ার প্রয়োজন হয় না যেটা নোনা ইলিশ রান্না করার সময় দিতে হয়। তো আমি এই মশলার মধ্যে মাছটা কিন্তু বেশ ভালো মতো করে ভাজা ভাজা করে কষিয়ে নিচ্ছি। মাছটা যখন একেবারে ভাজা ভাজা করে কষানো হয়ে যাবে তখন কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। যেহেতু মাছটা শুটকি করা ছিল এবং মাছটা বেশ শক্তই ছিল তো মাছটা পারফেক্টলি সিদ্ধ হওয়ার জন্য এই পানিটা অ্যাড করলাম। এবার ঢেকে রান্না করে নিচ্ছি। এখানে আমি 5 থেকে 6 মিনিট রান্না করলাম। এবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু পানিটা একেবারে শুকিয়ে গেছে আর তেলের পরিমাণটা কিন্তু এই পর্যায়ে অনেক বেশি মনে হচ্ছে, কারণ ইলিশ মাছ থেকে বেশ খানিকটা তেল ছেড়ে দিয়েছে। আর নোনা ইলিশে এই তেলটা বেশি হলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে। এবার দিয়ে দিচ্ছি বেশ কিছু ধনে পাতা কুচি এবং আবারও নেড়ে চেড়ে রান্না করে নিচ্ছি 3 থেকে 4 মিনিট। এবং যখন একেবারে ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি চুলোর আঁচ অফ করে দিচ্ছি এবং কড়াইটা ঠিক এইভাবে কাত করে রেখে দিতে হবে। এবং পরিবেশনের সময় এইভাবে তেলটা নিংড়ে বাটিতে তুলে নিতে হবে। এবার আমি পরিবেশনের জন্য চামচ দিয়ে একপাশে অতিরিক্ত তেলটা রেখে শুধুমাত্র নোনা ইলিশগুলো তুলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল খুবই মজাদার নোনা ইলিশের রান্না। আশা করি আজকের আমার এই রান্নাটি আপনাদের ভালো লেগেছে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।